أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. بروشن إن شاء الله جنة درو التسليم نبي মোহাম্মদ সাল্ল্লা আলাই উপর আল্লাহম্মা সল্লাহ আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকের দিনই বৈঠকের বিষয় হচ্ছে দুঃখ হলেও সত্য যে বর্তমানে আমরা অনেক আলেমের মুখেই বা যারা আসরে মূলত বলবো যে কোরআন হাদিস বিরোধী এরাই ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ ওনাকে গালিগালাজ করেন এর সাথে ভিডিওতে দেখলাম কিছু কিছু যারা দেশের আলি মোলামা অনেকেই দেখা যায় যে আব্দুরাজ্জাক ইউসুফ হাফিজাহুল্লাহ এবং মতিউর রহমান মাদানী হাফিজ আহল্লাহ এনাদেরকেও গালিগালাজ করতে দেখছি তো যা হোক আরো আলেমাকে অনেকে গালি গালাজ করছেন তো খাস করে এদেরকেই অনেকেই গালি গালাজ করছেন দেখছি তো এ মর্মে কোরআন এবং জি হাদিস থেকে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ নাবি হুরাই রাতা রদি আল্লাহন কল কলা আলাইসাল্লাম সাল্লাইসাল্লাম বিল মার ই কাদি বান আই বিকুল্লি বিকুল্লিমা সামিয়া রহ মুসলিম আবু হা রাধেল হত বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে শুনে সত্য যাচাই না করে সত্য মিথ্যা যাচাই না করে তাই বলে বেড়াই ইমাম মুসলিম রহিমাল্লাহ হাদিসটি এসছেন যে পাঁচ নম্বর হাদিস ইমাম মুসলিম সহী মুসলিম পাঁচ নম্বর এবং ইবনে আবি সাইবা হাদিসটা নেসেন সহিয়াল জামে হাদিসটা এসেছে চার হাজার চারশত বিরাশি নম্বর হাদিস সহিব হেবান তিরিশ নম্বর হাদিস যে আমরা দেখা যায় অনেক সময়তে একটা বিষয় না জেনে একজনকে আমরা গালি গালাজ করি সে যে হোক গা যেমন ডক্টর জাকির নায়ক হাফিজাহুল্লাহ ওনার দ্বারাতে বলেন তো ওনার দ্বারাতে কি দিনের খেদমত হয় না মানুষকে তিনি খ্রিস্টান বানান বা ইহুদি বানান বা নাসারা বানান না মুসলিম বানান তিনি চেষ্টা করেন দিনের খেদমত করা দিনের সঠিক বুঝ মানুষকে দেওয়া অনুরূপী আমরা দেখে আসছি যারো যারা ওস্তাদ আব্দুল জাকবিনী ইউসুফ মতিউর রহমান মাদানী ইনাদের মানুষ মাত্র ভুল থাকতে পারে কিন্তু এই বলে কি গালিগালাজ করতে হবে ইনারা কি মানুষকে পথভ্রষ্ট করছেন কোরআন হাদিসের দিকে মানুষকে ডাকছেন তা আপনারা যারা দিনের খেদমত করছেন যারা গালি গালাজ করছেন আপনারা আপনারা দিনের খেদমত করেন কিন্তু গালি গালাজগুলো আসলে করা ঠিক হয় না কারণ ইবনি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন সিবাবুল মুসলিম ফসুকুন ও কিতা আলহকুফরুন আবদুল্লাহ মাসুদ তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেন মুসলমানকে গালি দেওয়া ফাঁসি কাজ হত্যা করা কুফরি কাজ মুসলমানকে গালি দেওয়া ফাঁসি কি কাজ হত্যা করা কুফরি কাজ ইমাম মুসলিম নিয়ে এসছেন তো জি যে বিষয়গুলো আমরা গালি গালাজ না করে যদি আপনি আজকে ডক্টর জাকির নায়ককে গালি দেন তাহলে মুসলমান কয়জন আপনার হাসবে যদি পাঁচশো জন থাকে তো অবশ্যই না হলে চারশো জন বলবেন যে না এটা অন্যায় হচ্ছে কারণ জাল্লা রসুল সাল্লা গালি দিতে নিষেধ করছেন কোরআন হাদিসে একে অপরে গালি দিচ্ছে নিষেধ করছেন দিনেরা যারা খেদমত করছেন দিনের খেদমত করছেন তাদেরকে কি করে গালি দেওয়া এবং এমনকি কাফেরও ফতোয়া দিচ্ছেন অনেকে দেখা যাচ্ছে এগুলা এবং খবিস বলছেন এবং অনেক কিছুই বলা বলছেন যারা যে যাক বিভিন্নভাবে তা আসলে এই বিষয়গুলা যদি গালিগালাজ না করে আপনি দিনের খেদমত করেন আপনার কোরআন হাদিসের খেদমত করেন তিনারাও করছেন ভুল ত্রুটি যদি কোনো ভুল হয় আপনি সেইভাবে সুন্দর করে ধরে দেন তো এই দিনে আলেম যারা দিনের খেদমত করছেন তারা গালিগালাজ করছেন এগুলার জন্য যা আপনি বলছেন যদি তাই না হয় তাহলে কিন্তু কি আমাদের দিন জবাবদাহি করতে হবে জবাবদাহি করতে হবে তাই যে বিষয়টি যে আমরা কারণ যে আমরা জানি মুখের মাধ্যমেই মুখের মাধ্যমেই মানুষের কল্যাণ অকল্যাণ হয় মুখের মাধ্যমে আল্লাহ রসুলসাল সাল্লাম বললেন যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মা নিয়ে নিল আমি তার জন্য জান্নাতের জিম্মা নিয়ে নিলাম তা কি যে জবানের মুখে যে ব্যক্তি মুখের জিম্মা নিল আল্লাহাতলা তার জান্নাতের জিম্মা তার মানে আল্লাহ রসুল সাল্লাম বলছে তাকে জান্নাত আল্লাহ দিবেন তারপরে কি অঙ্গ প্রত্যঙ্গের আপনি যে জেনা ভেবে যে থেকে নিজেকে রক্ষা করতে পারেন তাহলে আল্লাহ সুলাহাতলা আপনাকে জান্নাত দিবেন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মা নিবে আমি তার জন্য জান্নাতের জিম্মা নিব তাহলে মিথ্যা কথা আপনি বলছেন বা কাউকে গালি গালাজ করছেন তাহলে কিন্তু জিম্মা নেওয়া হবে না অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্যায় কাজ করছেন তাহলে জিম্মা হবে না তাই আমরা আলিমুলামার বিরুদ্ধে না কথা বলে দিনের খেদমত করা আমরা চেষ্টা করি দিনের খেদমত করা আপনার যা আছে আপনি দিনের খেদমত করার চেষ্টা করেন আপনি সঠিক পথে মানুষকে ডাকেন দেখেন এ মর্মে আবু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মান্দা ইলা হুদান কান মিনাল আজরি মিসলু উজুরি মান্তাবিআহু লায়ান কসু দা লিকা মিনজুর হিমশা ওয়ামান দা ইলা জলা আলাতিন কানা আলে হিম রেশমি মিসলু আসামি মানতাবি আহু লায়ান কসু দা লি কা মিনা আসামি রহ মুসলিম আবু হুরা রউদ্দুল হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন লোককে সৎ কাজের দিকে আহ্বান করবে তার জন্য সে পরিমাণ সব রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে অথচ তাদের সব থেকে কোনো অংশ একটু কম করা হবে না অনুরূপভাবে যে ব্যক্তি কাউকে গোমরাহির দিকে আহ্বান করে তারও সে পরিমাণ গুণা হবে যতটুকু গুণা তার অনুসারীদের জন্য হবে অথচ এটা অনুসারীদের গুণাকে একটু কাউ কম হবে না ইমাম মুসলিম রহমাল্লাহ হাদিসটি নেছেন যে দুই হাজার ছয় শত দুই হাজার ছয় শত চৌহাত্তর নম্বর হাদিস দুই হাজার ছয় শত চৌহাত্তর নম্বর হাদিস আবুদার রহমাল্লাহ হাদিসটি নিয়ে চার হাজার ছয় শত নয় নম্বর হাদিস ইমম তিরিমজি রহেমাল্লাহ নিয়েছেন দুই হাজার ছয় শত চুহাত্তর নম্বর হাদিস ইবনি মাজা রহমাল্লাহ নিয়েছেন দুই শত ছয় নম্বর হাদিস দারিমি পাঁচ পাঁচ শত তিরিশ নম্বর হাদিস মাহমাদ বিন হাম্বাল নিয়েছেন এসেছেন নয় শত নয় হাজার এক একশত নয় হাজার এক শত ষাট নম্বর হাদিস জি তাহলে যদি যারা আল্লাহর পথে মানুষকে ডাকে সঠিক পথে ডাকে তাদের কাউকে ডাকার পরে কেউ যদি অনুসরণ করে আর তার কথা মেনে নেয় তাহলে আল্লাহ সুমাহতালা তার খাতায় যিনি আমল করছেন তার অনুরূপ নে খাবে। হবে আর যে ব্যক্তি মানুষকে পথভ্রষ্ট করে আর যে আমল যদি কেউ করে তাহলে যে পাপ করবে পাপ পরিমাণ যিনি ডাকছেন তার খাতায় লেখা হবে তাই আল্লাহ সুহাত আল্লাহ বলছেন ও আহসান ও কৌলা মিমাহি ও আমিলা সালেহা ও ইন্না নিমিনাল মুসলিম দেখেন এরকম এমন সুন্দর কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষকে সঠিক পথে ডাকে আমাল সলেহার দিকে ডাকে মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং আহ্বান করে আর বলে আমি একজন মুসলিম তাহলে মানুষকে সঠিক পথের দিকে যিনি ডাকছেন তিনি কত সুন্দর না কথা বলছেন আর একজন মানুষকে অন্যায় পথে ডাকছেন সে পাপ করছে তাই যে বিষয়টা হলো যে মানুষ গালিগালাজ করে নয় কাউকে আপনি আমি যদি কাউকে কাফের ভতোয়া দিই আর বাস্তবে সে যদি কাফের না হয় তাহলে আমি যদি কাউকে কাফের বলি বাস্তবে সে কাফের না হলে যিনাকে আমি বলছি তার দিকে পতিত হবে আমি একজন খুব বেশি বলছি সে যদি খুব বেশি না হয় তাহলে তার দিকে যিনি বলছেন তার দিকে আসবে তাই আর একজনকে আপনি বাস্তবে মানে পদভ্রষ্ট গালিগালাজ অনেক কিছু করছেন ও না হলে যিনি বলছেন তার দিকে ফিরে আসবে তাই আমরা আল্লাহকে ভয় করি আমরা যারা দিনের দায়ী এক ওপরে যদি আমরা গালিগালাজ করি তাহলে কি করে হয় এক এক যদি গালিগালাজ করে কি করা হয় দেখুন যে জাকির নাইক হাফিজ আহ যে কথাগুলো বলেন ত্রুটি থাকলে আপনি দেখিয়ে দেন ব্যাখ্যা করে দেখিয়ে দেন ভুল ধরাই দেন প্রমাণ সহকারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি যদি ভুল করেন তাহলে আপনি ধরিয়ে দেন কি ভুল করেছেন আপনি ধরাই দেন মুতুর রহমান মাদানি উনি যদি কোনো ভুল করে থাকেন আপনি ধরাই দেন আরও বড় বড় আলেম ওলামারা যারা দিন দিনের খেদমত করছেন এগুলা শুধু বললাম এই জন্য এরকে ডাইরেক্ট দেখলাম যে গালি গালাজ করছে অনেক অনেকেই গালিগালাজ গালাজ করছেন তাই আমি কথাগুলো বললাম যে এগুলা দিনী ভাই হিসেবে যে কোনো আল দেশের যতগুলো আলেম ওলামা রয়েছেন যারা দিনের খেদমত করছেন যদি কোনো একজন আলেমের কোনো ভুল পেয়ে থাকেন তাহলে তাকে ধরে দেন সেভাবে কিন্তু গালিগালাজ করা এগুলো আমাদের জন্য শোভনীয় নয় যারা দিনের খেদমত করছেন এই বিষয়গুলো আমাদের দেখা উচিত যে একজন একজন আলেম হয়ে অপরজন আমরা গালি করছি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুহাতালা যেন আমাদেরকে সঠিক প্রস্তান করেন এবং অন্য উপকর্ম থেকে আমাদেরকে রক্ষা করেন অখরেদা রব্লি আলমিন সুবাহানা কালদিকা আসাদুল্লাহ ইলাহিল্লাহা অতু বিলেক